ইরানের হরমুজগান প্রদেশের ছোট বড় মিলিয়ে 14টি দ্বীপ রয়েছে। উপকূলের সবচেয়ে কাছের দ্বীপটি হল হরমুজ। পুরো হরমুজ দ্বীপটি যেন একটি রংধনু উপত্যকা। এই দ্বীপের কালো, সাদা, হলুদ, লাল ও নীল খনিজ রংগুলো একটি অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্যের সৃষ্টি করেছে, যা পর্যটকদের আকর্ষণ করে প্রবলভাবে। হরমুজ দ্বীপের 42 কিলোমিটারের প্রায় প্রতি ইঞ্চি এর বিস্ময়কর গঠনশৈলীর বর্ণনা দেয়। শেল, কাদামাটি এবং লোহা সমৃদ্ধ আগ্নেয়শিলার স্তর দিয়ে গঠিত এই দ্বীপ মূলত এক ধরনের উজ্জ্বল লবণের গম্বুজ, যা 70টিরও বেশি খনিজ থাকার কারণে নানা রঙের সমাবেশ ঘটায়। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপের প্রধান ডক্টর ক্যাথরিন গুড অ্যানাফের মতে, কয়েক লক্ষ বছর আগে পারস্য উপসাগরের প্রান্তের চারপাশে লবণের ঘন স্তর তৈরি করেছিল। এই স্তরগুলো ধীরে ধীরে সংগঠিত হয়ে এবং এই এলাকায় খনিজ সমৃদ্ধ আগ্নেয়গিরির পলির সাথে মিশে রঙিন এক স্থলভাগের সৃষ্টি করেছে। হরমুজ দ্বীপে জিলাক নামে লাল অক্সাইড মাটি সমৃদ্ধ একটি পাহাড় রয়েছে। এই লাল মাটি শিল্পের জন্য মূল্যবান খনিজ হিসেবে ব্যবহৃত হয়। হরমুজ দ্বীপের লাল সৈকত এবং লাল ঢেউ দেখতে অসম্ভব রকম সুন্দর, বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এর সৌন্দর্য বর্ণনাতীত। তবে এই সুন্দর জায়গায় পর্যটকের আনাগোনা বেশ কম। হরমুজের অবকাঠামোগত আরও উন্নয়ন ঘটলে এই রংধনু দ্বীপ পর্যটকদের জন্য প্রবল আকর্ষণে পরিণত হতে পারে। মার্জিয়া মান্নান, মাই টিভি।